জান্নাতের তালা তো খুলবে কিয়ামতের দিন হিসাব কিতাব হওয়ার পরে, বুঝলেন তো? সব থেকে আগে জান্নাতের তালা কার লেগে খুলবে জানেন? বলতে পারবেন কেহু? কে সব থেকে আগে জান্নাতে যাবে? এই খুশকিস্মত লোকটা কে যার জন্য সব থেকে আগে তা জান্নাতের তালা খসবে? আমি হাদিসটা শোনাচ্ছি আপনাকে, কে কে শুনবেন যে ইচ্ছুক আছেন যে আমি শুনবো এই কিস্মতওয়ালা লোকটা কে যার জন্য সব থেকে আগে জান্নাতের তালা খুলবে? হাত তুলেন তো, কে কে শুনবেন সব থেকে? কি আপনি যাবেন, কি আপনার বাপ যাবে, কি আমি যাব, কি আদম যাবে, কি মুসা যাবে, কি ঈসা যাবে? কে সব থেকে আগে যাবে যার জন্য জান্নাতের তালা আগে খুসবে? পার কেউ জানেন? আমি শোনাবো আপনাকে, এত মজার কথা শুনবেন যে কে সব থেকে আগে জান্নাতে যাবে, শুনেন। আল্লাহ পাকের নবী বলছেন, আতি বাবাল জান্নাতে ইয়াউমাল কিয়ামাতি ফাস্তাফতিহা ফায়াকুলুল খাজানু মান আনত। আল্লাহর রসুল বলছেন, কিয়ামতের দিন সব আগে জান্নাতের দরজায় আমি যাব। সব আগে আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজায় যাবেন। আর যাইয়া ঠকঠকি দিবেন, বাহির থেকে ঠকঠকি দিবেন, ভিতর থেকে দরবান বলবে, মান আন্ত, আপনি কে? ভিতর থেকে দরবান বলবে কে? ফাকুল, আমি বলবো আনা মোহাম্মদ, আমি হলাম মোহাম্মদ। ভিতর থেকে দরবান বলবে, বেকা উমির তো লা আফতা হলে আহদিন কাবলাকা, আপনার জন্যই আল্লাহ প্রথম জান্নাতের তালা খুলতে বলেছেন, আপনার আগে কাউরির জন্য জান্নাতের তালা খোলা যাবে না। জান্নাতের তালা খসবে। তারপরে আবু হুরাইরা থেকে বর্ণিত, তিনি বলছেন, সেই দিন যখন জান্নাতি আউয়াল দরজা যাবে, আল্লাহরে আল্লাহ প্রথম যারা জান্নাতে যাবে তাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো জ্বলবে, তারপরে যারা যাবে ওরা আকাশের সবচাইতে আলোকিত তারার মতো যাবে, একের অপরে যার আমল যেরকম ওই রকম ভাবে এক এক করে তবকা তবকা হয়ে যেতে শুরু করবে। এক তবকা নয়, দু তবকা নয়, এক গ্রুপ নয়, দু গ্রুপ নয়। বন্ধুরে, জান্নাত কিয়ামতের দিন জান্নাতের তবকা হবে একশোটা, দরজা হবে একশোটা। আল্লাহ পাকের নবী বলছেন যে কিয়ামতের দিন, যে ইন্না ফিল কিয়ামতি কিয়ামা ইন্না ইয়াউমাল কিয়ামতি, বেশক কিয়ামতের দিন, সেই দিন বন্ধু মিয়া তাদার জাতিন আদাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ মা বাইনা দারাজাতাইন কামা বাইনা সামাই ওয়াল আরজ। আল্লাহর রাসূল বলছেন, একটা তবকা অন্য তবকা থেকে, একটা দরজা এক দরজা অন্য দরজার মধ্যে ফাসলা হবে, জমিন আসমানের মধ্যে যতটা ফাঁকা আছে। তারপরে বন্ধু, এবার আমরা জান্নাতে যখন যাব, আমরা হব কুটুম, আল্লাহ আমাদের বসতে দিবেন কিসে শুনেন? আপনার বাড়ি যখন কুটুম আছে, এবার আপনার বাড়িতে যেটা ছিঁড়া মুড়া ওইটাতে বসতে দেন, ফুটটা মুড়াতে বসতে দেন, ভাঙ্গা চেয়ারে বসতে দেন, কাঁটা বাড়া চেয়ারে বসতে দেন, না দেন না। বাড়িতে যেটা সবচেয়ে সুন্দর কুরসি আছে ওটা মাঙ্গান, ওইটা দিয়ে বসতে দেন। আল্লাহ কিয়ামত যেদিন আমাদের মেহমানি নাক খাতির করবেন কি করে? আল্লাহু আকবার। চল হো ভাইয়া তাইবা নগরিয়া, ওহি যাকে হাওয়ানি কি হো, ওহি যাকে হাওয়ানি কি হো, জম জম পিয়েম আজওয়া খায়েম, হো যাই কুলবে মারি ঠিক হো, সাফা মারবা হাজরা দৌড়লাস হামু লাগায়েম দৌড় হো, সাফা মারবা হাজরা দৌড়লাস হামু লাগায়েম দৌড় হো, ইয়াদে খোদা মেরাতিয়া বিতাইম রোবত কর দি হম ভোর হো, কাবা কি দুয়ারি আমি হাত পাসার কে মাঙ্গে মে রব সে ভিক হো, মাঙ্গে মে রব সে ভিক হো, চলা হো ভাই
बनगरिया वही जाके हवानी के हो। अल्लाह पाक रब्बुल आलमीन সেই দিন আপনাকে আমাকে বসতে দিবেন সোনার কুরসিতে। কুরসি কেন হবে? সোনার তার দিয়া বুনা। এবার কুরসিতে আপনি বসে গেলেন, তারপরে পানি দেয় নাকি? তারপরে পানি দেয়, তারপরে নাস্তা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে আপনার খাতির করবে শুনেন। এবার শুনেন, এখন পাবেন জান্নাতে তো ঢুকছি কি বল। আপনারা ট্রেনে চড়ে কোথাও গিয়েছেন, অনেক জায়গায় গেছেন, টিকিট হাতে আছে, টিটি কয়ে ছ পাঁচ নেই, মানে ডর নাই, ভিতর গপর গুপর করে না, যার কাছে টিকিট থাকে না ডর থাকে, টিকিট আছে রিজার্ভেশন করা, আর আপনি একবার এরকম করে নিজের সিটে বসে আছেন সানের সাথে, আর আপনার আগা দিকে হকার গালা একের ওপরে এক আসছে, আপনি বসে আছেন এরকম হয়ে, আর আগা দিকে চলে এলো একজন, এসে কয়েছে মুড়ি মুড়ি মুড়ি, ঝাল মুড়ি 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 মুড়ি, আপনার মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের আর একটা আসে, ও কয়েছে রুটি খাবেন রুটি, পাউরুটি পাউরুটি, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের আর একজন এসে কয়েছে শশা খাবেন শশা, শশা হবে শশা, মানে খিরে 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 হারা কাঁচা খিরে, আপনার মনে হলে নিলেন, না হলে চলে গেল। আর একজন এসে বলছে পানি ঠান্ডা পানি ঠান্ডা পানি, মনে হলে নিলেন, না হলে চলে গেল। আর একজন এসে বলে বাদাম বাদাম, টাইম পাস টাইম পাস, ওই মনে হলে নিলেন, না হলে চলে গেল। একের ওপরে এক, একের ওপরে এক আসতে আছে যাইতে আছে বন্ধুরে, সেই দিন আল্লাহর জান্নাতে আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাপু যে আছে যে সেই দিন আল্লাহর এমন করে আমাদের জন্য একর থেকে বিস্তারা লাগিয়ে কুরসি লাগিয়ে রাখবে, গদিয়ালা কুরসি, আর আমরা হিলান দিয়ে টেক লাগিয়ে বসে থাকবো, আর আগা দিকে আপনার জন্য আপনার খিদমতের লেগে একের ওপরে এক। একজন আপনি কুটুমের বাড়ি গেছে, যার যেরকম জুটলো, কেউ ঠান্ডা পানি, কেউ মিরেন্ডা পেপসি কোকো কোলা থামস আপ, যার যেরকম জুটে ওরকম নিয়ে আসে, আপনি বসে থাকবেন, আর আপনার আগা দিকে খাদিমের আসবে হকারের মতন হয়ে, আর আইসে একজন লিয়ে আসবে খালি কি পানি লাগবে পানি পানি লাগবে পানি, লিয়ে চলে যাবে আগা দিক দিয়ে। আর একজন আসবে বলে দুধ লাগবে দুধ দুধ লাগবে দুধ, মনে হলে নিলেন, না হলে চলে গেল। তারপরে আর একটা আসবে, খাদিম আসবে বলবে মধু লাগবে মধু, ঠান খুব সুন্দর মধু, সুস্বাদু মধু লাগবে, নিবেন, মনে হলে নিলেন, না হলে চলে গেল। আর একটা আসবে এসে বলবে শারাব লাগবে শারাব, কইছে কি মুলি স্যার ছাড়ছে শারাব, যারা মানে খাইছে ওরা কইছে ও কাম বেঁধে গেছে যে শারাব। হ্যাঁ ভাই, কিন্তু এই সারাব আপনার পাকা সারাব লয়, এই দুনিয়ার পচা সারাব লয়, মাছি বসা সারাব লয়, পা বা ভাঙপিঁড়া সারাব লয়। ও বন্ধু, ওই সারাব খাওয়ার পরে আপনার মুখে হালির বেটি আসবে না, ওই সারাব খাওয়ার পরে আপনার মাথায় টল দিবে না, ওই সারাব খাওয়ার পরে আপনার মন অলবল হইবে না, আপনার বমি আসবে না, আপনি কাউ আপনার মতো বেহাল বেতাল হয়ে কাপড় উঠিয়া রোডে পড়ে থাকবে না। এ সারা আল্লাহ রে আল্লাহ, এই বছর একদিন জালসা করে যাচ্ছি রাতে একটার সময়তে, স্বামী পৌঁছি বিজিন, দুনিয়ার সব গাম আসল ওই যে ভুলিয়ে দেয় বিজিন এই সারাবে, পানিতে কাদাতে আষাঢ় মাসের সময়তে এরকম, মানে আর কিছুদিন পর যে আষাঢ় মাস আসবে, এমন ম্যাগ হেছার কাদা এতক্ষণ এর কাদাতে শুইতে নিন পারছে, কত আনন্দের নিন আছে জি তারুকে, আল্লাহু আকবার, কাদাতে শুইতে শুইতে নিন পারছে আল্লাহ হুসা। বন্ধুরা আমার, ওই সারাবে কোনো নাশা থাকবে না, মাথা বল বল টলমল করবে না, গালি বকবেন না, স্ত্রীকে মারবেন না, ছেলেরাকে বক ঝাঁটাবেন না, একের ওপরে এক আসবে। আল্লাহ বলছেন ওয়াকিল মানুল মুখাল্লাদুন বে আকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন, পানির পিয়ালা পিয়ালা গালা কিসের হবে? মাটির পিয়ালা হবে না, আল্লাহ রে আল্লাহ পিয়ালা গালা হবে, ওয়া কাসিম মিন ফিজ্জা, চাঁদির পিয়ালা, চাঁদি গালাও কিরকম চাঁদি হবে বন্ধু শুনেলেন? আপনার দুনিয়া
দুনিয়ার চাঁদির বর্তনের মধ্যে যদি পানি থাকে বাহির থেকে দেখা যাবে না, দুনিয়ার চাঁদির বর্তনে যদি দুধ থাকে বাহির থেকে দেখা যাবে না, কিন্তু আল্লাহর জান্নাতের চাঁদি বিলকুল কাঁচের মতো সাফ হবে। ভিতরে দুধ আছে কি ভিতরে মধু আছে, ভিতরে সাকিয়াম পানি আছে কি ভিতরে শরাব আছে, সব আপনি ঝলঝল করে দেখতে পাবেন। আর আপনার পিয়ালা এমন ছলকন দিবে, আপনি একটা এইরকম করে একটা পিয়ালা বোধ করে যদি দুধ লিয়ে যান তো কি করবে, ঠলকন মারবে কি না, তো মনে হইবে যে পড়ে যাবে। এ ভাইয়া বহুত কাম বা কা নাম বাহু, মোহাম্মদ জামাল, জামান কা জামাল কা মতলব মালুম বা খুবসুরত। হ্যাঁ এ ভাইয়া লেকি খুবসুরতি দুনিয়াকে খুবসুরতি বা ভাইয়া আখেরতকে খুবসুরতি আগর চাহি হ্যাঁ তো বেশি না আর 1000 লি মিলি ইনশাল্লাহ। আরে বুঝি না একরা কেসন হয়েসন বা একরা মে জিন্দা দিলি হও, দু গোপন সওয়া মিলল রহে আবলে এক গো মিলি হো। মাশাল্লাহ জাজাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। এই আল্লাহ দানকে কবল করে নাও, সুখের জীবন দান করো, রোজি রোজগারে বরকত দাও, ব্যবস্থা বঞ্চিত তারাকি দাও, ইমান আমানের সাথে বাঁচে রাখো, আমিন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা এবার আপনার কি পানি হয়ে গেল, তারপরে আপনার আমি কি করি, তারপরে আপনি আমি কি দিই, নাস্তা দিই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নাস্তা দিবেন, কিসের নাস্তা শুনেলেন, আল্লাহ বলছেন ওয়া পাকে হাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। আপনার বিহের বাড়ি গেছেন আর আপনার বিহাই আপনাকে নাস্তা দিয়েছে, নাস্তাতেই এতটি খালি আঙ্গুর দিয়েছে, হ্যাঁ সেব দিয়েছে, আর আপনার গলাতে খুশখুশি আছে, আপনি সেব আঙ্গুর ভালোবাসেন না, কাজুর দানাটা খুব ভালোবাসেন আর কাজু দিয়েছে মাত্র 4টা দানা, তখন আপনি মনে মনে তা আপনার তো মনের কথা বিহাই জানে না যেগুলো খাইবে না, কিন্তু আল্লাহ আপনার মনের কথা জানে। আল্লাহ বলছেন মা তো অসবেসবেহীন আফসহু, বান্দারে তোর মনে যেটা চাইছে যেটা মনে শোষিস সেটাও আমি জানি। আল্লাহ আপনার মনের মতো আল্লাহ বলছেন সেদিন তোমাকে আমি ফল খাওয়াবো কীরকম, ও ফাঁকে হাতি মিম্মা ইয়াতা খাইয়ারুন, তোমার মনে যেটা চাইবে ওটাই ফল আমি আল্লাহ দিব। তুই কাজু ভালোবাসলে তোকে কাজু দিব, বেদানা চাইবে ভালোবাসলে বেদানা দিব, সেব ভালোবাসলে সেব দিব, যেটা ফল তোকে ভালো লাগবে ওই ফলটাই আমি আল্লাহ তোমাকে দিব। তোমার বিহাই 4টা জানা কাজুর দিয়েছিল, তোমার মন লালিয়েছিল কিন্তু আর জুটেনি, কিন্তু বান্দারে আমি এতটি দিব। লা মাকতুআতিউ ওয়ালা মামনুআ, তুমি খেয়েও শেষ করতে পারবে না আর তোমাকে কেউ মানা করার হবে না, এত দিবে। আর যতই ফল হয় যদি 5 বিঘের বাগান থাকে ওই আম 3 মাস পরে উড়িয়ে উড়াবে কি উড়াবে না, লাস্টে যেদিন একদিন উড়াইবি, 4টা আম আছে তখন কই মা কাল লেগে থেয়েছিস গে, ওই যে আরে দই দই এই আমটা খাবো, কইছে না খাইস নে, তোর বুদ্ধি বড় দিদির লেগে থুয়েছি, ছুঁড়ি ছুঁড়ি হামার বার লেগে থুয়েছি খাইস নে, মানা করার হইলো। 5 বিঘের বাগান থাকলো মানা করার হবে, কিন্তু আল্লাহ বলছেন লা মাকতুআতিউ ওয়ালা মামনুআ, আমার জান্নাতে তোকে এমন করে খাওয়াবো কি তো খাইয়াও শেষ হবে না আর তোকে মানা করারও কেউ হবে না। চলেন নাস্তা হলো, এবার নাস্তার পর যতই নাস্তা খাই কিন্তু ভাত না খেলে শান্তি নেই, নাকি ভাত না খেলে শান্তি নাই। এবার দে কুটুমের বাড়ি গেছেন, আপনি পোলট্রি ভালোবাসেন না, আপনাকে দিতেছে পোলট্রি, আপনি খাইতে চাহেন দেশি, আর দেশি কিন্তু মনের কথা জানে না, আর বিহাই দে পোলট্রি খাই নে, হ্যাঁ জি যা একটু আর 5 মিনিট রুকেন, হ্যাঁ তো এবার পোলট্রি দিয়ে দিয়েছে, আপনার মন খেবে ভালোবাসে না। আল্লাহ বলছেন ওয়াবলা আহমে তৈরিন মিম্মা ইয়াশতাহুন, আমি তোমাকে ওই এমন গোশ যেটা তুমি যে পাখির গোশ চাইবে সেটাই তোমাকে দিব, দেশি চাহো দেশি দিব, কবিতর চাইলে কবিতর দিব, হাঁস চাইলে হাঁস দিব, বতক চাইলে বতক দিব, যেটা তোমার মনের মতো সেটাই তোমাকে দিব। তাহলে এবার মাংস ভাত খেয়ে নিলাম, জান্নাতে যত মানুষ আমরা যাব কেহ সেদিন বুড়া থাকবো না, সেদিন
আল্লাহ পাকের নবী বলছেন ইয়াদখুল আহলুল জান্নাতিল জান্নাত জুরদান মুরদান মুকাহালিনা আবনা ও সালাসিন আও সালাসিন ও সালাসিন আসানা সেই দিন 80 বছরের বুড়া হোক না কেন 104 বছরের বুড়া হোক না কেন জান্নাতে যেদিন যাব সেই দিন কেউ আমরা বুড়া থাকব না সেদিন কেউ আমরা কালো থাকব না সেদিন কেউ বাইঠা থাকবে না সেদিন কেউ হ্যাংলা লম্বা থাকবে না সেই দিন কাউরির গতরে কোনো চুল থাকবে না সব 23 অথবা 33 বছরের জওয়ান হবে 23 বা 33 বছরের জওয়ান হবে একবার হাট্টা-কাট্টা জওয়ান আর 23 বছরের জওয়ান হলেন আপনি জান্নাতে গেলেন আর ছাক্কা ফল যেটা আপনার মনে চাইবে সেটা যেটা মনে চাইবে সেটা গোস যেটা মনে চাইবে সেরকম আপনার শরাব আর সব জুস সব খেবেন মধু খেবেন আপ তাহলে আপনি এবার বলেন তো জান্নাত দুনিয়ার ফল থেকে জান্নাতের ফলে 100 গুণ প্রোটিন কম করে 100 গুণ থেকেও বেশি ভিটামিন আছে তাহলে সামান্য দুনিয়ার ফল যদি মানুষ খায় না পারা হলে আর দেখতে যাইলে কি করি বেদানা সেব লিয়ে যায় কেনে খাইয়া চ্যাঠা হবে তাহলে দুনিয়ার সামান্য ফল খাইয়া যদি মানুষ এত তাকত হয়ে যায় তাহলে 23 বছরের হাট্টা-কাট্টা জওয়ান 100 গুণ থেকে বেশি প্রোটিন ওয়ালা ফল খাওয়ার পরে ই থাকতে পারবে বহুর দরকার পড়বে না বহুত দরকার পড়বে আল্লাহ বলছেন তোর ওই আরমানটাও থুবো না ও জাওয়াজনা হুম বিউরুন ঈন তোর বিহে দিয়ে দিব সুন্দর সুন্দর বড় বড় চোখ হবে এত সুন্দর হবে হাম উমার কাওয়ারি লড়কির সাথে তোর বিয়ে দিব এবার বিহে দিয়ে শেষ কথা শুনেন জান্নাত কত বড় গোটাই তো ছেড়ে দেন যে ঘরটাতে আমরা স্ত্রীটা লিয়ে থাকবো মানে যে ঘরটাতে বিহে দিয়ে আল্লাহ রাকে থাকতে দিবে সেই ঘরটা কত বড় হবে আর কিসের হবে খালি এই কথাটা শুনেলেন তাহলে আইডিয়া লাগিয়ে নেবেন যে জান্নাত কত বড় হবে কিসের হবে জানেন আল্লাহ পাকের নবী বলছেন ইন্না লিল মুমিনে জান্নাতে লাখাইমাতান মিল্লু উলুয়াতিন ওয়াহিদাতিন মুজাওয়াফাতিন তুলু হাসিতুনা মাইলান জান্নাতীরা স্ত্রী লিয়া যেই রুমটাতে থাকবে ওই রুমটা কিসের হবে মতি দিয়া বানা থাকবে চোখে দেখেছেন মতি মতি দিয়া বানা হবে আর রুমটা কত বড় হবে আল্লাহ রসুল বলছেন সিতুনা মাইলান 60 মিল 1 মিল প্রায় 3 কিলোমিটার তাহলে এবার লাভ করে দেখালেন হয়ে যাবে মোটামুটি 180 কিলোমিটার লম্বা এখান থেকে কিষানগঞ্জ 100 কিলোমিটার আরো 80 কিলোমিটার ওদিকে যান এত বড় চার কোনা খালি ঘরটা 80 কিলোমিটার 180 কিলোমিটার লম্বার চওড়া খালি আপনার স্ত্রী লিয়ে থাকবেন যে রুমটাতে সে রুমটা হবে পড়েন আলহামদুলিল্লাহ আর কি দিয়া বানা হবে মতি দিয়া বানা হবে আল্লাহু আকবার এই হলো জান্নাত বন্ধুরা আমার আরো অনেকগুলো হাদিস আপনাকে আমি শোনাবো তবে এই জান্নাত পাওয়া যাবে মসজিদ বানাইলে আপনারা শুনে আলেন এতক্ষণ যে মা আল্লাহ রসুল বলেছেন মাম বানা লিল্লাহ মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে মসজিদ বানাইবে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাইবে এই জান্নাতের ঘর হলো আপনার মসজিদ বানাইতে গেলে আপনি পাবেন এই জন্য এই ঘরের লেগে নামাজ পড়তে বলছি এই শুধুই এইটা হলো খালি সুতার ঘর ইয়ার থেকে আরো আছে ওগুলো হাদিস আপনাকে শোনাচ্ছি যেমন আল্লাহ রসুল বলেছেন এটা কি যে জান্নাত আনে মিন ফিজ্জাতিন আনিয়াত হোমা ওয়ামা ফিহেমা দুটা খালি সোনার জান্নাত আলাদা দিবে আল্লাহ দুটা চাঁদির জান্নাত জান্নাত আনে মিন জাহাবিন আনিয়াত হোমা ওয়ামা ফিহেমা দুটা জান্নাত সোনার খালি দিবে আল্লাহ যার মধ্যে খালি সব জিনিসই সোনার হবে লোটা ঘুটি বর্তন বাসন সবই হবে সোনার তো আরো তো আগে আছে ওগুলা ছাড়েন খালি সুতার ঘরটা হবে এত বড় মতি দিয়া বানা ওই ঘরের জন্য বন্ধু আমার এত বড় মতির কিমত আজ কিনবের মতন আপনার আমার কাছে দৌলত নেই আসেন এই মসজিদ বানাইলে নবীজি বলে গেছেন জান্নাত পাবেন আসেন আপনারা আর ওই জান্নাত আল্লাহকে বলেন আল্লাহ এই জান্নাত কিনার মতো আমাদের কাছে নেকিও নাই এই জান্নাত পাওয়ার মতো আমরা আমলও করতে পারি না আর এই জান্নাত কিনার মতো আমাদের কাছে আল্লাহ
আমাদের কাছে টাকাও নাই হে মাবুদ, এই গরিবের 500 টাকা, এই গরিবের 1000 টাকা, এই গরিবের 2000 টাকা নিয়ে আল্লাহ তুমি এই গরিবের উপহাদিয়াকে কবুল করো, আর তুমি খুশি হয়ে আমাদের এই দাব জান্নাতে আল্লাহ তুমি জায়গা দিয়ে দিও। বন্ধুরা আমার আসেন তো এই মসজিদের জন্য, আজ আমরা বদকিসমত মানুষ, আমাদের ভাগ্য খারাপ জানেন, আজ 10 লাখ 20 লাখ টাকার বাড়ি একলাই বানিয়ে নিছি, কোনো অসুবিধা নেই, যে আল্লাহর দাওয়াতে আমার বাড়ি আপনার বাড়ি 10 লাখ টাকার একাই বানিয়ে নিতে পারি, আর গোটাই গ্রাম মিলে একটা মসজিদে 10 লাখ টাকার দরকার পড়েছে, তখন আমরা পারি না, রাতে রাতে টাকা দিয়ে কুণ্ঠে জমি আছে খুঁজে বের করে কিনতে পারি, রাতে রাতে টাকার ব্যবস্থা করে আমরা এলাজ করাইতে পারি, সব করাইতে পারি, আমরা বেটি বেটার বিয়ে শাদি করাইতে পারি, কিন্তু আমরা মুসলমান আল্লাহ, যে আল্লাহ আমার ঘর চালাই, যে আল্লাহ আমার বাড়ি বানায়, সে আল্লাহর ঘর বানাইতে আমরা পারি না। বন্ধু সৌদিয়াওয়ালা আপনার গ্রামের মসজিদ বানাইছে, ভক করে দিবে তো কত দূরে আছে, উঠিয়েন না কেহ, লাইট আসছে, উঠিয়েন না, বুঝিয়ে বলছে চাকাখানে ক্লে সক জলসা কমিটি রে কি করছে কোনটা আছে, আল্লাহ সুবহানাল্লাহ।